অনেক উড়িয়েছি, না দৌড়ালে ট্রেনটা ধরতে পারতাম না। তো তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের আওয়াজটা, অনেক লেট হয়ে গেছিলো বেরোতে আমার, তার জন্য দৌড়াতে হলো। তোমরা বুঝতে পারছি দৌড়ালাম। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আবার চলে এলাম আরেকটি ব্লগে। এই ব্লগটা হবে একটু অন্যরকম, কোনো কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। তোমরা লাইক কমেন্ট এবং যারা নতুন আছো এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ডস, আমি সকাল সকাল উঠে রান্নার কাজ শুরু করে দিয়েছি। তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো সকাল সকাল রান্নার কাজ স্টার্ট হয়ে গেছে। তারপর রান্না করার পর আমি কী করবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রান্না বান্না সেরে খাবার টাবার খেয়ে সব কিছু কমপ্লিট করার পর বেরিয়ে পড়লাম ডিউটিতে। এটা হচ্ছে আমাদের গ্রাম। আমি যখন আমাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সবাই তাকাচ্ছিল আর আমার ভিডিও করা দেখে হাসছিল। তো আমি মনে মনে ভাবলাম যে যে যাই ভাবুক, সেটা আমার দেখে লাভ নাই, তুমি তোমার কাজ করে যাও। এবার আমি ট্রেন লাইনের উপরে উঠে পড়লাম, কেমন আমাকে ট্রেন ধরতে হবে। অনেক উড়িয়েছি, না দৌড়ালে ট্রেনটা ধরতে পারতাম না। তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনের আওয়াজটা, আচ্ছা অনেক লেট হয়ে গেছিলো বেরোতে আমার, তার জন্য দৌড়াতে হলো। তার জন্য আমাদের এই রাস্তাটা অনেক শর্টকাট, হেঁটে মিনিমাম 8 থেকে 9 মিনিট লাগে। স্টেশনে আসা মাত্রই ট্রেন এসে ঢুকে গেলো। তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেন ঢুকলো, ট্রেন থামার অপেক্ষায় আছি। এবার আমি ট্রেনে উঠবো। ট্রেনে আজকে মোটামুটি ভিড়ই ছিল। আমি সিট খুঁজছিলাম যে কোথায় সিটটা পাওয়া যায়। তো আমি এই বগিতে ঢুকলাম সিট খোঁজার জন্য, দেখি সিট পাওয়া যায় কিনা। শেষমেশ আমি এই বগি থেকে নেমেই পড়লাম, সিট পেলাম না ভালোভাবে, তাহলে বগিতে আমি উঠলাম। তো আমি একটা ভালো সিট পেয়েই গেলাম জানালার ধারে, আর আমি বসে পড়লাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে জানলা ধারে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, তাই জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো আমি ফাইনালি আমি স্টেশনে নেমেই পড়লাম। আর এই স্টেশনে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক ভিড়, এই স্টেশন আজকে না প্রতিদিনই ভিড় হয়। তো ফ্রেন্ডস, এবার আমি কাল জায়গাতে এসে পৌঁছে গেলাম। ডিউটি শেষ করে আবারও বেরিয়ে পড়লাম বাড়ির পথে, আর এদিকে ট্রেন ঢুকেও পড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেনের জন্য আমি ওয়েট করছি এবং আর অনেক কেউ ওয়েট করছে। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে আর বড়ো করবো না, ভিডিওটা কেমন লাগলো বলো। আর লাইক কমেন্ট, আর যারা নতুন আছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।